নোয়াখালী নারী নির্যাতন মামলায় প্রধান আসামি বাদল 7 দিনের রিমান্ডে প্রতিবাদ বিক্ষোভে দোষীদের বিচার দাবি প্রতিবাদ না করে ধৈর্য ধরতে বললেন ওবায়দুল কাদের ধর্ষণ নির্যাতনের ঘটনার দ্রুত তদন্তের আশ্বাস সময়মতো প্রণোদনা দেওয়ায় অর্থনীতির চাকা সচল হয়েছে বললেন প্রধানমন্ত্রী কৃষিকে গুরুত্ব দেওয়ার আহ্বান টিকিট মিললেও নতুন সংকটে সৌদি প্রবাসীদের একাংশ পাচ্ছেন না করোনা পরীক্ষার সময় শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদের সাথে আছি রীতা চৌধুরী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি বাদলকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া ইউপি সদস্য সোহাগ 3 দিন এবং দেলোয়ারকে অস্ত্র মামলায় 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে মানবাধিকার কমিশনের পরিচারক ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীর সাথে কথা বলেছেন আর পলাতক আসামিদের গ্রেপ্তার করে বিচারে আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন নোয়াখালীর প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় গ্রেফতার প্রধান আসামি বাদল ও ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মামলার তদন্ত কর্মকর্তা তাদের 7 দিন করে রিমান্ড আবেদন করেন মাশফিকুল হকের আদালত বাদলকে 2 মামলায় 7 দিন এবং সোহাগকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন বেগমগঞ্জের ঘটনায় নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার বাহিনী প্রধান দেলুয়ারকে অস্ত্র মামলায় 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 3 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে বিচারক ফাহমিদা খাতুন 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনের 19-এর এএফ ধারায় মামলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কোর্টে উপস্থাপন করে 3 দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত মামলায় যৌক্তিক বিবেচনায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানবাধিকার কমিশনের তদন্ত পরিচালক পরে তিনি সাংবাদিকদের বলেন নির্যাতিতা নারী নিরাপত্তাহীনতা ও ভয়ে ঘটনার মূল হোতা দেলোয়ারের নাম প্রকাশ করেনি আমাদের তদন্ত কার্য এখন চলমান তদন্ত কার্য শেষ হলে আমরা ইনশাআল্লাহ ঢাকায় পৌঁছে 48 ঘন্টার মধ্যে কমিশনের সামনে অন্যদিকে বেগমগঞ্জে এসে দোষীদের সর্বোচ্চ সাজার আশ্বাস দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন আসামিগুলো যাতে সবগুলো গ্রেপ্তার করা হয় দ্রুততম সময়ের মধ্যে সেই জন্য আমি আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ নোয়াখালী জেলার পুলিশ সুপার এবং অন্যান্য জেলা কর্তৃপক্ষের কাছে তদন্ত 4 অক্টোবর রাতে নির্যাতিতা নারী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে 9 জনের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেন সমর ইসলাম একুশে টেলিভিশন এদিকে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে কর্মসূচি থেকে দ্রুত আসামিদের বিচার দাবি করা হয় এছাড়া নারী শিশু নির্যাতন ও ধর্ষণ আইন সংশোধনেরও দাবি উঠে সমাবেশ থেকে বিস্তারিত আহমেদবাবু রিপোর্টে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট আইন প্রণেতাদেরকে বলবো আপনারা আইনের ব্যাপারে সোচ্চার হন সমাবেশ থেকে নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনের দাবি করা হয় সামাজিক প্রতিরোধের পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিকভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয় যারা অপরাধ করেছে তাদের প্রশ্রয়দাতা কারা তাদেরকে অপরাধী হিসাবে কারা তৈরি করেছে তাদেরকে সমাজে এত শক্তিশালী কারা করে দিয়েছে এবং সমাজের প্রতিটি স্তরে এই ঘটনা ঘটছে আমরা কোথায় ভুল করেছি সেটা বের করার চেষ্টা করছি না নারী নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে আগামী 10 তারিখ শনিবার দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করবে এদিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে মশাল মিছিল ও সমাবেশ করে ছাত্র ইউনিয়ন অবিলম্বে এই সকল ধর্ষক এবং ধর্ষক বাড়ানোর যে সিস্টেম সেই সিস্টেমে পরিবর্তন আনতে হবে এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন কর্মসূচি পালন করে কয়েকটি সংগঠন এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা
ধর্ষণের ঘটনায় রাজনৈতিক ট্যাগ লাগালে বিচার বাধাগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর ধর্ষণ নির্যাতনের ঘটনাগুলো তদন্ত দ্রুত শেষ করে এর সাথে জড়িত অপরাধীদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রণব চক্রবর্তী, রিপোর্ট। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাধীনতা বিরোধী দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা যাতে দলে ভিড়তে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, অপরাধী যেই হোক সে দুর্বৃত্ত। নোয়াখালীর ঘটনায় অপরাধী যে দলের বা যত বড় নেতাই হোক তাকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। রাস্তায় নেমে প্রতিবাদ না করে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করলে সুষ্ঠু বিচারের প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। সব অপরাধী পরিচয় হলো তারা দুর্বৃত্ত, দুর্বৃত্তের কোনো দলীয় পরিচয় নেই। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সিলেটের এমসি কলেজের ঘটনার নির্ভুল তদন্ত রিপোর্ট দেওয়ার কাজ চলছে। নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে, অপরাধীদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে। সব জায়গায় নিরাপত্তা বাহিনী যথাযথভাবে কাজ করছে এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে এবং যারা অন্যায় করছে তাদেরকে ধরে ফেলছে, শনাক্ত করছে। আমরা খুব শীঘ্রই এদেরকে আইনের মুখোমুখি করব যাতে সর্বোচ্চ শাস্তিটি পায়। আর নারী ও শিশু নির্যাতন বন্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। আমি আশা করি আসামিদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কোনো ঘটনা ঘটলে সরকার তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি করেন মন্ত্রীরা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুঃসময়ে সরকারের দেওয়া প্রণোদনায় অর্থনীতির চাকা সচল হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় খাদ্য উৎপাদন বাড়াতে কৃষিখাতকে বিশেষ গুরুত্ব দেওয়ারও আহ্বান একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে অনুমোদন দেওয়া হয় 1,659 কোটি টাকার চার প্রকল্প। নির্ধারিত প্রকল্পের বাইরে করোনাকালীন দুঃসময়ে অর্থনীতি গতিশীল করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন একনেক চেয়ারপারসন। বলেন, সময় মতো মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ায় অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। সময় মতো আমরা যে টাকাটা দিলাম, নগদ এবং প্রণোদনা দিলাম, এটাই কিন্তু ব্যবসাটাকে ধরে রাখতে সক্ষম হয়েছে। এবং যারা লেবার কাজ করে তারাও কাজ করবার আগ্রহ ছিল, তারাও কাজ করেছে। ক্ষুদ্র মাঝারির জন্য আলাদা, বৃহৎ শিল্পের জন্য আলাদা, এরকম প্রত্যেকটা সেক্টরে আমরা ভাগ ভাগ করে দেওয়ার ফলে গার্মেন্টসের জন্য আলাদা আমরা বিশেষভাবে দিলাম। তো এই দেওয়াটাই কিন্তু আমাদের অর্থনীতিটাকে গতিশীল রাখতে মানে সক্ষম। খাদ্য উৎপাদন বাড়াতে কৃষি খাতে সরকারের গুরুত্বের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। কৃষিকে আমরা গুরুত্ব দিচ্ছিলাম এই কারণে, আমি যেটা প্রথমেই বলেছিলাম যে কৃষি আমাদেরকে ধরে রাখতে হবে, কারণ খাদ্য উৎপাদনটা বাড়াতে হবে, মানুষের যে খাবারে কষ্ট না হয় সেটা আমরা কিন্তু ধরে রেখেছি। প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র মানুষ এবং বিভিন্ন সেক্টরে সরকারের দেয়া নগদ অর্থ সহায়তাও কাজে লেগেছে। সময় মতো পদক্ষেপটা নিয়েছিলাম, কারণ কত টাকা আছে কী আছে সেটা চিন্তা করিনি, একটাই চিন্তা করেছিলাম যে না আমাদের মানে এই দুঃসময় আমাদের অর্থনীতির টাকাটাকে যদি গতিশীল রাখতে হয় তাহলে অবশ্যই সেখানে আমাদের পৌঁছাতে হবে, মানুষের হাতে টাকা পৌঁছে দিতে হবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ভিসার মেয়াদ দেখে টিকিট দেওয়ার সমস্যা মিটলেও নতুন সংকটে পড়েছেন সৌদি প্রবাসীদের কেউ কেউ। যাদের ভিসার মেয়াদ কম তাদেরকেই আগে টিকিট দেওয়ায় খুশি অনেকেই। তবে মাত্র একদিন হাতে পাওয়ায় ঢাকার বাইরে থেকে আসা অনেকেই করোনা পরীক্ষা এবং যাত্রার প্রস্তুতি নিয়ে পড়েছেন চরম বিপাকে। জসিম জুয়েল, রিপোর্ট। টিকিট নিতে বিমান ও সৌদি এয়ারলাইন্সের সামনে সৌদি আরব প্রবাসীদের অপেক্ষা। ভিসার মেয়াদ দেখেই টিকিট দেওয়া হচ্ছে, তাই জটিলতা কেটেছে। এদিন 20 তারিখ পর্যন্ত যাদের ভিসার মেয়াদ তাদের টিকিট দেওয়া হয়েছে।
এই নিয়মে টিকিট পাচ্ছেন প্রায় সবাই। তবে মঙ্গলবার যারা টিকিট পাচ্ছেন তাদের বেশিরভাগেরই ফ্লাইট বুধবার দুপুর দুইটায় হওয়ায় সৃষ্টি হয়েছে নতুন জটিলতার। এত অল্প সময়ে করোনা টেস্ট সহ যাওয়ার প্রস্তুতি নেওয়া কঠিন বলেই অভিযোগ কারো কারো। কালকে সকাল 7টা বাজে আপনার এয়ারপোর্টে ঢুকতে গেছে, আর এখন যাইতে গেলো করোনা পরীক্ষা করতে মহাকালী। এখন সমস্যা হইলে এখন আমরা কি করতে পারি? আজকে বাসায় যাইতে যাইতে তো রাইতে যাবো, কালকে সকাল 7টা বাজে হা লাগবে এয়ারপোর্ট। কেমনামো করোনা টেস্ট করতে বলতেছে, এখন কিভাবে মানে ছয় ঘন্টার পর করোনা রিপোর্ট আসবে। এখন মহাকালী যাই করোনা রিপোর্ট, বাড়িতে একটু বইলেও আসি নাই, ভোর বেলা রাত চলে আসি, অনেক কষ্ট, আমরা অনেক মিস করলাম। এদিকে ভিসার মেয়াদ বিবেচনা করে টিকিট দেয়ায় অনেকেই খুশি। আমার ভিসার মেয়াদ আছে 18 তারিখ এই চলতি মাসের, তবে এখন আমি ঢুকতে পারি না, আমাদেরকে লাইন ধরানো হয়েছে ভিতরে দেবে বলতেছে 2টার পর থেকে। কি ভিতরে লোকগুলো আছে, ওই লোকগুলো শেষ হইলে বলছে দিবে, আগে যারা আগে তাদেরকে আগে দিতে, যারা পরে তাদেরকে পরে দিচ্ছে, এই এই সিস্টেমে আমরা খুশি আছি। তবে আরব আমিরাত প্রবাসীদের দুর্ভোগ কাটেনি এখনো। মঙ্গলবারও এয়ার আরাবিয়ান অফিসের সামনে টিকিটের জন্য অপেক্ষা করলেও টিকিট পাচ্ছে না প্রবাসীরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কক্সবাজারে কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, নিহত 4 আনসার সদস্য গুলিবিদ্ধ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুত সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী, সামাজিক অনুষ্ঠান কমিয়ে আনার তাগিদ। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। কক্সবাজারে উখিয়ার দুদল রোহিঙ্গার সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে 1 আনসার সদস্য। পুলিশ জানায় কুতুপালংয়ের লম্বাইশিয়া ক্যাম্পে দুই দল রোহিঙ্গার মধ্যে কদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটছে। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যা 7টার পর ফের সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ একজনের গলা কাটা এবং গুলিবিদ্ধ 3 জনের মৃতদেহ উদ্ধার করে। এর আগে সকালে অভিযান চালিয়ে 9 রোহিঙ্গা ডাকাতকে অস্ত্র ও গুলিসহ আটক করে র্যাব। ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। 4 ও 5 অক্টোবর দুপক্ষের সংঘর্ষে 3 রোহিঙ্গা নিহত হয়। জরুরি ভিত্তিতে রোহিঙ্গার সংকট মোকাবেলায় মাল্টিসেক্টর প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদন দিয়েছে। আগারগাঁওয়ে এনএসি সম্মেলন কক্ষে বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে উত্থাপিত প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনএসি সম্মেলন কক্ষ থেকে যুক্ত হন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের 3টি উন্নয়ন প্রকল্পও অনুমোদনের জন্য উত্থাপন করা হয়। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার প্রস্তুত, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রাজধানীতে এক আলোচনায় যোগ দিয়ে তিনি বলেন, শীতকালে জনসমাগম সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান কমিয়ে আনতে হবে। ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এবিএম আবদুল্লাহ বলেন, সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহারে কোনো বিকল্প নেই। মফিউর রহমানের রিপোর্ট। করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ নিয়ে আলোচনার আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স এর সাবেক ভিসি অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। তিনি বলেন, শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে করোনা সংক্রমণ বাড়তে পারে, প্রতিরোধে যেখানে সেখানে থুতু বা কফ না ফেলার কথাও বলেন তিনি। ইউজিসি অধ্যাপক এবিএম আবদুল্লাহ বলেন, শীতে করোনার প্রকোপ ঠেকাতে জনগণকেও সচেতন হতে হবে, মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। প্রস্তুতি আপনাদের এই জন্য যদি আসে তাহলে আমরা হ্যান্ডেল করতে পারি। বেশি কেস করার কারণে তিনটা যদি বারবার আমি বলছি, ঘরের বাইরে গেলে তাহলে সবাই মানে 80% কিন্তু প্রতিরোধ সম্ভব মাস্ক ব্যবহার করে। হাত ধোয়ার চর্চাটা যারা সবাই করছে আমরা করে যাবো, এই চর্চাটা মেনটেন করবো। আর যেদিকে দূরত্ব বলি আসলে সামাজিক বলে, সামাজিক তাই শারীরিক দূরত্ব বলে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি না মানলে দ্বিতীয় ধাপে করোনা পরিস্থিতি ভয়াবহ হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলম জানান, ভ্যাকসিন সর্বোচ্চ 70% পর্যন্ত সুরক্ষা দেবে, বাকিটা ব্যক্তি সতর্কতার উপর।
মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে ২৪ ঘন্টায় কোভিড-১৯ সারা দেশে মৃত্যু হয়েছে ৩০ জনের। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫৪০৫। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১৩তম দিনে দেশে ১০৯টি ল্যাবে ১২৩৪৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪৯৯ জন। শনাক্তের সংখ্যা বেড়ে ৩৭১৬৩১। নতুন ১৬৫১ জন সহ সুস্থ হয়েছে ২৮৪৮৩৩ জন। সুস্থতার হার ৭৬.৬৪% এবং মৃত্যু ১.৪৫%। এবার খেলার খবর। র্যাঙ্কিং এর উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি আতাউর রহমান মানিক। আরেক সহসভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, আবারও তৃণমূলে নিয়ে যাওয়া হবে ফুটবলকে, যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলেও জানান তারা। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। বাফুফের নির্বাচনে সহসভাপতি পদে জিতলেন নতুন দুই মুখ ইমরুল হাসান ও আতাউর রহমান মানিক। র্যাঙ্কিংয়ে ফুটবলকে এগিয়ে নিতে চ্যালেঞ্জ মোকাবেলায় পিছপা হবেন না বলে জানালেন আতাউর রহমান মানিক। তুলে ধরেন তাঁর নানা পরিকল্পনার কথা। র্যাঙ্কিং যদি আমাদের কমায় নিয়ে আসতে হয় তাহলে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলতে হবে বেশি। আমাদের ন্যাশনাল টিমটাকে আমরা আরও শক্তিশালী করা দরকার। এটা আমরা পদক্ষেপ নেব, ইশতেহার বাস্তবায়ন করতে আমরা সবাই সচেষ্ট থাকব। ইমরুল হাসানের কণ্ঠেও একই সুর। তাঁর মতে তৃণমূলে ফুটবল ছড়িয়ে দিতে না পারলে দেশের ফুটবলের উন্নয়ন সম্ভব নয়। আমি আসলে জেলা লীগগুলো নিয়ে এবং নিচের দিকের লীগগুলো নিয়ে আমি কাজ করতে চাই, কারণ এই লীগগুলো কিছুটা অনিয়মিতভাবে হয়ে থাকে, যেটা আমার মনে হয় যে ফুটবল উন্নয়নে একটা বিশাল অন্তরায়। তবে আমি এই জায়গাটুকুতে কাজ করতে চাই। ফুটবলের উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি বলে মত দেন তাঁরা। সৌরভ ইমাম, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নোয়াখালী নারী নির্যাতন মামলার প্রধান আসামি বাদল সাত দিনের রিমান্ডে, প্রতিবাদ বিক্ষোভে দোষীদের বিচার দাবি। প্রতিবাদ না করে ধৈর্য ধরতে বললেন ওবায়দুল কাদের, ধর্ষণ নির্যাতনের ঘটনা দ্রুত তদন্তের আশ্বাস। সময় মতো প্রণোদনা দেয়ায় অর্থনীতির চাকা সচল হয়েছে বললেন প্রধানমন্ত্রী, কৃষিকে গুরুত্ব দেওয়ার আহ্বান। টিকিট মিললেও নতুন সংকটে সৌদি প্রবাসীদের একাংশ, পাচ্ছেন না করোনা পরীক্ষার সময়। সবশেষ খবর জানতে ডায়াল করুন ২০২১ নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।